হ্যালো বন্ধুরা, শুরু করছি আজকের গ্রাউন্ড জিরো স্পোর্টস। সর্বভারতীয় ফুটবলের সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে আমাদের ভিডিওগুলির নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। নমস্কার, আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব যে এবছর আইএসএল এ যে দলগুলি খেলছে তারা এখনও পর্যন্ত কোন কোন বিদেশির সঙ্গে তাদের চুক্তি করে নিয়েছে, বা অনেক সময় চুক্তি না করলেও কথাবার্তা পাকা হয়ে যায়, অফিসিয়ালি চুক্তির কথা হয়তো দু এক দিনের মধ্যে বা দু এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হয়। এখানে একটি কথা বলে রাখা ভালো যে আমাদের এই তালিকায় আজকে আমরা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির নাম রাখিনি, অর্থাৎ তাদের নিয়ে কোনো আলোচনা আমরা এখন করতে পারছি না, কারণ তারা এখনও সেইভাবে বিদেশি রিক্রুট কিন্তু করতে পারেনি। বিভিন্ন সমস্যার জন্য তারা একটু সময় নিচ্ছে। যখনই তারা বিদেশি রিক্রুট করবে আমরা নিশ্চয়ই আপনাদের কাছে জানিয়ে দেব। অপরদিকে আরও একটি দল কলকাতার ইস্ট বেঙ্গল, তারা নতুন ইনভেস্টর পেয়ে গেছে এবং আমরা সবাই জানি যে তারা আইএসএল খেলার দিকে কয়েক পা এগিয়ে গেছে। যদিও অফিসিয়ালি এখনও তারা আইএসএল খেলার ব্যাপারে কোনো ডিক্লারেশন এফএসডিএল করেনি, কিন্তু এটা সময়ের অপেক্ষা। এখন তাদের ইনভেস্টরের সঙ্গে যে চুক্তিটা হয়েছে, চুক্তি সই হয়ে গেছে, কিন্তু চুক্তির বিভিন্ন খুঁটিনাটি জিনিসগুলো সেগুলোর ব্যাপারে এখনও কথাবার্তা চলছে। আশা করা যায় যে কয়েকদিনের মধ্যে সেই সমস্ত কথাবার্তা শেষ হবে এবং এইটা শেষ হয়ে যাওয়ার পরেই তারা দল গঠনের ব্যাপারে ঝাঁপিয়ে পড়বে। দেশীয় খেলোয়াড় প্রায় নিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল, আর কয়েকজন খেলোয়াড় তাদের নেওয়া বাকি। হয়তো আইএসএল এ খেলবার জন্যে আরও কিছু নামী খেলোয়াড়ের সঙ্গে তারা যোগাযোগ করছে বা করবে। বিদেশিদের ব্যাপারে এখনও পর্যন্ত অফিসিয়ালি একমাত্র অমিত সিং ইস্ট বেঙ্গলে সই করেছেন। অমিত সিং ভারতীয় বংশোদ্ভূত, তিনি ইরানে খেলেন এবং তাঁর একটা লক্ষ্য আছে ভারতীয় দলে ফিরে আসা। ভারতের কোচও তাকে খুব পছন্দ করেন, তিনি ইস্ট বেঙ্গলে সেই জন্যই সই করেছিলেন। ইস্ট বেঙ্গল আইএসএল খেলবে না আই লিগ খেলবে এই দোলাচলে তিনিও হয়তো একটু অন্য দলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন, কিন্তু এই মুহূর্তে অমিত সিংয়ের আর বলার কিছু নেই, কারণ ইস্ট বেঙ্গল আইএসএল খেলবে। আরেকজন খেলোয়াড় তিনি হলেন কোলাডো। এই কোলাডোর সঙ্গে গত দু বছর ধরে ইস্ট বেঙ্গল খেলছে, কোলাডো খেলছেন ইস্ট বেঙ্গলে, এবং গত বছর ওয়েস্ট তার চুক্তিটা বাড়িয়ে দিয়েছিল। পরবর্তীকালে দেখা গেছে যে তাকে এবছর খেলাতে হবে। এখন নতুন ইনভেস্টর পাবার পর তাকে গোল্ডেন হ্যান্ডশেক ইস্ট বেঙ্গল দেয় কি না, বা তার সঙ্গে একটা সমঝোতা আসতে পারে কি না, অথবা তাকে রেখে দেয় কি না, এটা পরের ব্যাপার। এটা যখন হবে তখন নিশ্চয়ই আপনাদের এই ইস্ট বেঙ্গল দল যখন বিদেশি নেবে আলাদা করে আমরা একটা অনুষ্ঠান করে ইস্ট বেঙ্গল এবং নর্থ ইস্টের বিদেশির ব্যাপারটা আপনাদের জানাব। এখন যে বাকি দলগুলো আছে এখন দেখে নেওয়া যাক যে তারা কেমন বিদেশি রিক্রুট করেছে। প্রথমেই আসি বেঙ্গালুরু এফসির কথায়। বেঙ্গালুরু এফসির প্রথম যে খেলোয়াড়ের নাম বলবো তিনি হলেন অ্যালবার্ট সেরান। অ্যালবার্ট সেরান স্পেনে বাড়ি, তার 36 বছর বয়স, 6 ফুট উচ্চতা, সেন্ট্রাল ডিফেন্ডার অর্থাৎ স্টপার পজিশনে খেলেন। 2002 থেকে 8 স্প্যানিয়ল বিতে তিনি খেলেছেন, 2008 থেকে 11 সোয়ানসো সিটিতে খেলেছেন, সেগুন্ডা বি ডিভিশনের অনেকগুলো ক্লাবেই তিনি খেলে গেছেন তাঁর খেলোয়াড়ি জীবনে। 2018 তিনি বেঙ্গালুরুতে প্রথম খেলেন। এ পর্যন্ত এই 18-19 এই দুটো সিজন মিলিয়ে তিনি 34টা তাঁর বেঙ্গালুরু জার্সি পরে খেলা হয়ে গেল। বেঙ্গালুরু এবছর তাকে রিটেন করেছে। এবছর দেখা যাচ্ছে বেঙ্গালুরু বেশ কয়েকজন খেলোয়াড়কে রিটেন করেছে, তার মধ্যে এই অ্যালবার্ট সেরানো কিন্তু একজন। পরবর্তী খেলোয়াড় হলেন এরিক পাট্টালু। এই এরিক পাট্টালু অস্ট্রেলিয়াতে তার বাড়ি, 34 বছর বয়স, দীর্ঘ গায়ে চেহারা, 6 ফুট 4 ইঞ্চি, তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার। তিনি স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন, কাটার, সাউথ কোরিয়া, থাইল্যান্ড সব জায়গায় ইনি খেলেছেন। 2017 সাল থেকে তিনি বেঙ্গালুরুতে রয়েছেন এবং এখনও পর্যন্ত আইএসএল এ তিনি 49টি অ্যাপিয়ারেন্স দিয়েছেন, অর্থাৎ 39 বার বেঙ্গালুরু জার্সি পরে খেলেছেন এবং 7টি গোল করেছেন। বিশেষভাবে উল্লেখ করা যায় যে 2003 সালে অস্ট্রেলিয়ার আন্ডার-17 দলে তিনি খেলেছেন এবং 2013 সালে তিনি অস্ট্রেলিয়ার মূল দলে খেলেছেন।
দুবার তিনি অস্ট্রেলিয়ার জার্সি পরেছিলেন। অস্ট্রেলিয়া কিন্তু যথেষ্ট শক্তিশালী দল, সুতরাং এরিক প্যাট্রেলও আমরা বলতেই পারি, এবং গত দুবছর ধরে ব্যাঙ্গালুরুতে কিন্তু তিনি যথেষ্ট ভালো খেলছেন, তাকেও এবছর ব্যাঙ্গালুরু রিটেন করেছে। তিন নম্বর খেলোয়াড়টি হলেন জুয়ানান অ্যান্টোনিও গনজালেস ফার্নান্ডেস, যাকে আমরা ছোট করে বলবো জুয়ানান। এই জুয়ানানের বয়স হলো 33 বছর, স্পেনে উনি থাকেন। এরও কিন্তু একটা বিশাল চেহারা, 6'3" লম্বা, ইনিও খেলেন সেন্টার ব্যাকে। 2007-09 তিনি ডিপোর্টিভ বিতে খেলেছেন এবং 71 বার ডিপোর্টিভ বির হয়ে তিনি অ্যাপিয়ারেন্স দিয়েছেন। 2009-11 রিয়েল মাদ্রিদ বি, সেখানে খেলেছেন 52 বার। এই রিয়েল মাদ্রিদ বিতে খেলাও কিন্তু কম কথা নয়, ভারতীয় ফুটবলের যদি মানের কথা বিচার করা যায় তাহলে রিয়েল মাদ্রিদের বি কিন্তু যে কোনো আইএসএলের দলের চেয়ে অনেক শক্তিশালী দল। সেখানে তিনি কিন্তু 52 বার সেই দলের হয়ে জার্সি পরেছেন। 2016 ব্যাঙ্গালুরুতে আছেন এবং এখনও পর্যন্ত তিনি 72 বার ব্যাঙ্গালুরুর জার্সি পরেছেন, 3টি গোল দিয়েছেন। সেন্টার ব্যাক পজিশন থেকে তিনি 3টি গোল দিয়েছেন। ব্যাঙ্গালুরু একেও কিন্তু রিটেন করলেন, অর্থাৎ প্রথম যে তিনজনের নাম বললাম এই তিনজনকেই কিন্তু ব্যাঙ্গালুরু রিটেন করেছেন। চতুর্থ খেলোয়াড় হলেন জামাইকা নিবাসী দেসরন ব্রাউন। এই দেসরন ব্রাউন 29 বছর বয়স, 6'2" প্রায় লম্বা, ফরওয়ার্ডে খেলেন। 2013 জামাইকান ফুটবল দলের, অর্থাৎ জামাইকান ন্যাশনাল দলের হয়ে 14 বার ইনি খেলেছেন, অর্থাৎ 14টি ম্যাচে তিনি অংশগ্রহণ করেছেন। সেন্টার ফরওয়ার্ডে খেলেন, উইংয়েও খেলেন। ওদিকে আমেরিকা যে ইউনাইটেড সকার লীগ আছে সেখানেও তিনি অংশগ্রহণ করেছেন। এবছরের জন্যে বেঙ্গালুরু তাকে নিয়েছেন এবং আশা করা যায় তিনি ফরওয়ার্ড লাইনে যথেষ্ট ভালো খেলবেন। পঞ্চম খেলোয়াড় হলেন রাফায়েল আগস্তো। এই রাফায়েল আগস্তো বাড়ি হচ্ছে ব্রাজিল, অর্থাৎ ব্রাজিলে নিবাসী। তার বয়স 29 বছর, প্রায় 6 ফুট লম্বা, মিডফিল্ডার। তার ইউথ কেরিয়ার শুরু হয় ফ্লুমিনেন্স থেকে। 2009-16 ফ্লুমিনেন্সের যে মূল দল সেখানে তিনি খেলেছেন, এবং তারপরে 2016-2019 আগে অবধি, অর্থাৎ 2016-17-18 এই 3 বছর তিনি চেন্নাইয়ান এফসিতে খেলেছেন। 64 বার চেন্নাইয়ান এফসি দলের হয়ে খেলেছেন, 64 বার জার্সি পরেছেন দলের হয়ে। এই 2019 তিনি ব্যাঙ্গালুরুতে আছেন, অবশ্য অর্থাৎ বলতে পারি যে ব্যাঙ্গালুরু একেও এবছর রিটেন করেছেন। পরবর্তী যে খেলোয়াড়, অর্থাৎ ষষ্ঠ যে খেলোয়াড় ব্যাঙ্গালুরু দলের, তিনি হলেন ক্লেইটন সিলভা। এই ক্লেইটন সিলভার ব্রাজিলে বাড়ি, অত্যন্ত গতিশীল একজন উইঙ্কার, 33 বছর বয়স। থাইল্যান্ডে তার জীবনের কিন্তু বেশিরভাগ সময় তিনি খেলেছিলেন এবং থাইল্যান্ডের অসটসাপাতে তিনি 17টি গোল করেছেন 38টি ম্যাচে। 2015-16 এই 2 বছর মনথং ইউনাইটেডে প্রথম বছর করেছিলেন 32টি গোল, পরের বছর 33টি গোল, এবং তিনি ফরেন প্লেয়ার হিসেবে, থাইল্যান্ডের প্রথম ফরেন প্লেয়ার যিনি 100টি কিন্তু গোল করেছেন থাই লিগে। 2 বার তিনি কনসিকিউটিভ পরপর 2 বছর তিনি কিন্তু হায়েস্ট গোল গেটার ছিলেন। সপ্তম যে বিদেশি, অর্থাৎ বেঙ্গালুরু তাদের এত তাদের পরিকল্পনা নিখুঁত যে তারা কিন্তু তাদের বিদেশি কোটার সব খেলোয়াড়কে নিয়ে নিয়েছেন। আমরা জানি যে 7 জন খেলোয়াড় সবচেয়ে বেশি নেওয়া যায়, 6 জনের নাম বললাম, আরেকজনের নাম 7 নম্বর হলেন ডিমাস ডেলগাডো। এই ডিমাস ডেলগাডো স্পেনে বাড়ি, 37 বছর বয়স, 6 ফুট লম্বা, তিনি মিডফিল্ডে খেলেন, অত্যন্ত অভিজ্ঞ একজন খেলোয়াড়। একটু হয়তো বয়সটা বেশি, কিন্তু অভিজ্ঞতা দিয়ে তিনি সেটিকে ঢেকে দেবেন। 2017 ব্যাঙ্গালুরুতে আছেন, অর্থাৎ একেও রিটেন করেছেন বেঙ্গালুরু দল। 54 বার তিনি অ্যাপিয়ার করেছেন বেঙ্গালুরু দলের হয়ে। সবচেয়ে বড় কথা, 2006-08 এই 3 বছর তিনি বার্সেলোনার বিতে খেলেছেন। বার্সেলোনা বি কিন্তু অত্যন্ত শক্তিশালী দল, যেরকম বলছিলাম রিয়েল মাদ্রিদ বিয়ের কথা, বার্সেলোনা বিও কিন্তু অত্যন্ত শক্তিশালী দল। সেখানে তিনি 62টি ম্যাচ খেলে 10টি গোল করেছেন, এটা একটা কম কৃতিত্বের কথা নয়। মোটামুটি এই 7 জনকে নিয়ে বেঙ্গালুরুর এই যে বিদেশি সাজানো হয়েছে, আমরা দেখলাম
মূলত তাদের প্রধান লক্ষ্য ছিল তাদের দলে যারা যোগ্যতার সঙ্গে খেলেছে তাদের ধরে রাখা এবং যেখানে যেখানে তাদের অসুবিধে আরেকটু খেলোয়াড়ের দরকার ছিল তাদের নেওয়া। সুতরাং বলতে পারি বিদেশি যে স্কোয়াড বেঙ্গালুরু সেটি কিন্তু যথেষ্টই ভালো। এবারে দেখে নেওয়া যাক মুম্বাই সিটি এফসি কেমন বিদেশি চয়ন করেছে। তাদের প্রধান যে কথা বলতে হয় প্রথমেই, আমি যে প্রথম তিনজনের নাম বলবো তার মধ্যে সেই তিনজনই গত বছর খেলেছিলেন এফসি গোয়াতে। প্রথম জন হলেন হুগো বোমাস। এই হুগো বোমাস একজন নামি মিডফিল্ডার, ফ্রেঞ্চ মরক্কান, অর্থাৎ তাঁর ফ্রান্সে জন্ম কিন্তু তিনি মাইগ্রেট করে চলে আসেন মরক্কোতে। 25 বছর বয়স, অর্থাৎ বয়সটা তার খুবই কম, এবং অ্যাটাকিং মিডফিল্ডার, প্রচণ্ড বেগে আক্রমণ করতে পারেন এবং যে কোনো ফরওয়ার্ড লাইনে যারা খেলোয়াড় আছেন তাদের সহযোগী হিসেবে বক্সের ওপর নানা সময় বিপদ তৈরি করেন। তার খেলার সবচেয়ে বড় বিশেষত্ব হলো যে তিনি অনেক ডিপ থেকে বলটি ধরতে পারেন এবং বলটি ধরে একাধিক খেলোয়াড়কে ডজ করে যখন এগিয়ে যান এবং বাঁ দিকে বা ডান দিকে বলগুলোকে বাড়ান বা সেন্টার ফরওয়ার্ডের দিকে বলটি বাড়ান, তখন ফরওয়ার্ড লাইনে খেলোয়াড়দের পক্ষে খুব সুবিধে হয়। এটা এখানে উল্লেখ করে নেওয়া ভালো যে এই হুগো বোমাস এফসি গোয়ার হয়ে আইএসএল সিক্সে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। তাহলে বুঝতেই পাচ্ছেন বা আমরা সবাই বুঝতে পারছি যে হুগো বোমাস কতটা বড় মাপের খেলোয়াড় এবং তাকে মুম্বাই সিটি এফসি এবারে কিন্তু দলে নিয়ে নিয়েছে। দ্বিতীয় খেলোয়াড় হলেন আমেদ জহু। এই আমেদ জহু মরক্কোয় বাড়ি, মরক্কোর সিটিজেন, 32 বছর বয়স, দীর্ঘকায় চেহারা, 6 ফুট 2 ইঞ্চি, তিনিও ডিফেন্সিভ মিডফিল্ডার। 2012 থেকে 2016 এই 5 বছর তিনি মরক্কো জাতীয় দলে খেলেছেন। ক্লাব ফুটবলে 2017 থেকে 2017-18-19 এই 3 বছর এফসি গোয়াতে ছিলেন এবং তিনি এফসি গোয়াকে যথেষ্ট নির্ভরতা দিয়েছিলেন, সেটা দেখেই কিন্তু এই আমেদ জহুকে দলে নিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি। তৃতীয় যে খেলোয়াড় তাকেও এফসি গোয়া থেকে দলে নিয়েছেন মুম্বাই সিটি এফসি, তিনি হলেন মোর্তাদা ফল। এই মোর্তাদা ফল সেনেগালে বাড়ি, 32 বছর বয়স, দীর্ঘকায় চেহারা, 6 ফুট 3 ইঞ্চি, তিনি স্টপারে খেলেন। তার স্পিড, হাইট, হেডিং এবং সবচেয়ে বড় কথা তার টাইমিং, ট্যাকলিংয়ের টাইম অসাধারণ। তিনি গোয়ার হয়ে 2018-19 এই 2 বছরে 40 বার অ্যাপিয়ার করেছেন, অর্থাৎ গোয়ার জার্সি পরে খেলেছেন, 9টি গোল দিয়েছেন। একজন স্টপার পজিশনে খেলেন, ডিফেন্সিভ পজিশনে খেলেন, তিনি গিয়ে 9টি গোল করেছেন, মানে তিনি বারবার অ্যাটাকেও যান। 2015 সালে সেনেগাল ন্যাশনাল টিমের হয়ে তিনি 3টি ম্যাচ খেলেছিলেন। সেনেগাল ন্যাশনাল টিম কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে বেশ খানিকটা ওপরের দিকে আছে। এরপরে আরও যে দুজনের নাম বলবো, এরা কিন্তু এদের ব্যাপারে কিন্তু এখনও সরকারিভাবে কিছু জানা যায়নি, কিন্তু চুক্তি সই হয়নি, কিন্তু এটা ঘটনা যে তারা কিন্তু মুম্বাই সিটি এফসিতে তারা খেলবেন এবং কথাবার্তা একদম পাকা হয়ে গেছে। এরা হলেন একজন ওকবেচে। এই ওকবেচে তার পুরো নাম হচ্ছে বার্থলোমিউ ওকবেচে, নাইজেরিয়ার একজন খেলোয়াড়, 35 বছর বয়স। তার ইউথ কেরিয়ার শুরু করেছিলেন 1999 থেকে 2001 প্যারিস সেন্ট জার্মেনে, পিএসজিতে। 2001 থেকে 2005 তিনি পিএসজিতে খেলেন সিনিয়র দলে, 57 বার এই দলের হয়ে খেলেছিলেন, 6টি গোল করেছিলেন। পিএসজি কিন্তু পৃথিবীর অন্যতম সেরা একটা দল, সেই দলে 57 বার খেলা কিন্তু যে কোনো খেলোয়াড়ের পক্ষেই একটা বিরাট গৌরবের। 2018 সালে তিনি নর্থ ইস্ট ইউনাইটেডে খেলেছিলেন, 2019 সালে তিনি কেরালা ব্লাস্টার্সে খেলেছিলেন। এই কেরালা ব্লাস্টার্স এবারে সমস্ত খেলোয়াড়েরই খানিকটা স্যালারি কাট করেছেন এবং ওকবেচে এটাকে মেনে নিতে পারেননি, সেই জন্য তিনি কেরালা ব্লাস্টার্স ছেড়ে আসেন এবং মুম্বাই সিটি এফসির সঙ্গে দীর্ঘ আলোচনা চালাবার পর তিনি সম্মতি দিয়েছেন। যদিও অফিসিয়াল চুক্তি হয়নি, কিন্তু আমরা ধরে নিতেই পারি যে ওকবেচে কিন্তু এই মুম্বাই সিটি এফসিতে খেলবেন। পরবর্তী খেলোয়াড় তার নাম হলো অ্যাডাম লি ফন্ডে। এই অ্যাডাম লি ফন্ডে তিনি ব্রিটিশ খেলোয়াড়,
5'9" লম্বা। তিনি স্ট্রাইকিং জোনে খেলেন, অর্থাৎ তিনি একেবারেই পুরোপুরি স্ট্রাইকার, 33 বছর বয়স। 2018-19 সালে তিনি সিডনি এফসিতে খেলেছিলেন এবং 57 বার অ্যাপিয়ার করে, অর্থাৎ 57 বার সিডনি এফসি। সিডনি এফসি কিন্তু অস্ট্রেলিয়ান লিগের একটা খুব নাম করা দল। এই সিডনি এফসি দলে খেলে 57 বার জার্সি পরে 39টা গোল দিয়েছিলেন। অস্ট্রেলিয়ান লিগ কিন্তু ISL বা আই লিগ এদের তুলনায় অনেক উঁচু মানের ফুটবল হয় সেখানে, উঁচু মানের একটা ফুটবল প্রতিযোগিতা, সেখানে 39টা গোল করেছেন। তার ইউথ কেরিয়ার শুরু হয়েছিল স্টকপোর্ট কাউন্টিতে এবং বিভিন্ন ব্রিটিশ ক্লাবে তিনি খেলেছেন। মুম্বাই সিটি এফসি এবারে খুব ভালো একটা দল গড়ার লক্ষ্যে এগিয়ে গেছে, সুতরাং তারা যখন ফন্ড্রেকে এনেছেন তারা নিশ্চিত হয়ে গেছেন যে ফন্ড্রে কিন্তু তাদের দলের পক্ষে খুব কার্যকরী ভূমিকা একটা নেবেন। মোটামুটি এই হলো মুম্বাই সিটি এফসি দলের বিদেশিদের চয়নের ব্যাপারে যে আমরা বললাম সেগুলো। এবারে আমরা আসি চেন্নাইয়ান সিটি এফসি দল। চেন্নাইয়ান সিটি এফসি দলের এখনও পর্যন্ত 3 জনের নাম কনফার্ম হয়েছে, আমরা আজকেই 3 জনের নামই বলবো। একজন হলেন এলিসাবিয়া। এই এলিসাবিয়ার বাড়ি হচ্ছে ব্রাজিলে, 32 বছর বয়স, 6'2" লম্বা, সেন্টার হাফে খেলেন, সেন্টার ব্যাকে খেলেন, অর্থাৎ স্টপার পজিশানে খেলেন। তার ইউথ কেরিয়ার শুরু হয়েছিল 2006 সালে পাউলিস্টাতে। 2006-11 তিনি কিন্তু ওই পাউলিস্টার সিনিয়র দলে খেলেছেন। বিভিন্ন ব্রাজিলের যে দল আছে, ভালো ভালো দল, নামি দল, স্যান্টোস, বোটাফোগো, সব জায়গাতে ইনি খেলেছেন। 2016-17 ইনি চেন্নাইয়ান সিটিতে খেলেন এবং তারপরে আবার 2018-তে খেলেন। মোট চেন্নাইয়ান সিটি এফসির হয়ে তিনি 37 বার অ্যাপিয়ার করেছেন। এবছর তিনি আবার চেন্নাইয়ান সিটি এফসিতেই খেলছেন। দ্বিতীয় যে খেলোয়াড়ের নাম বলবো তার নাম হচ্ছে লিভিউ আন্তাল। এই লিভিউ আন্তাল 31 বছর বয়স, রুমানিয়াতে তার জন্ম, রুমানিয়ার নাগরিক, 5'10" লম্বা, উইঙ্গার। এবং এই যে লিগা এল বা লিগা আই যাই বলি না কেন, সেখানে টপ গোল স্কোরার তিনি হয়েছিলেন। 2013-14 সালে তিনি 15টি গোল করেন। 2017-19 তিনি জালগিরিসের হয়ে 3 বছর খেলেছেন। রুমানিয়ার আন্ডার-21 দলে 2009-2010 খেলেছেন। রুমানিয়া জাতীয় দলে 2011 সালে খেলেছেন। রুমানিয়া কিন্তু ইউরোপের একটা শক্তিশালী ফুটবল দল, সেখানে তিনি জাতীয় দলে খেলেছেন মানে তার ফুটবল মান এবং বোধ সম্পর্কে কারোর কোনো প্রশ্ন থাকা উচিত নয়। এখন ভারতের মাটিতে তিনি কেমন খেলেন সেটাই আসল কথা। তৃতীয় যে খেলোয়াড় তার নাম হচ্ছে রাফায়েল ক্রিভেলারো। এই রাফায়েল ক্রিভেলারো, তাঁর সঙ্গে হয়তো নামটা আমাদের সকলেরই স্মরণে আছে, কারণ ইস্ট বেঙ্গল ISL খেলবে কি খেলবে না যখন একটা দোলাচলে ছিল, ইনভেস্টার তারা জোগাড় করছিল, তখন এই রাফায়েলের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল কথাবার্তা অনেক দূর এগিয়েছিল। কিন্তু রাফায়েল বেশি দেরি করেননি, ইস্ট বেঙ্গলের অনেকটা সময় নিয়ে নিয়েছেন ইস্ট বেঙ্গল, যার জন্য তিনি শেষ পর্যন্ত চেন্নাইয়ান সিটি এফসির সঙ্গেই কথাবার্তা পাকা করে নেন। তার বাড়ি ব্রাজিলে, তার 31 বছর বয়স, 6 ফুট লম্বা, মিডফিল্ডার। বিভিন্ন ব্রাজিলের ক্লাবে তিনি খেলেছেন এবং প্রিমিয়ার লিগা ক্লাব অ্যারোসিনাতে তিনি 2016 সালে খেলেন। 2019 সালেও কিন্তু তিনি চেন্নাই সিটি এফসিতে খেলেছিলেন, অর্থাৎ চেন্নাই সিটি এফসি কিন্তু তাকে আবার রিটেন করল। এবারে আসি এফসি গোয়ার কথা। এই এফসি গোয়া এখনও পর্যন্ত আমরা যা দেখছি তাতে তাদের 5 জন খেলোয়াড়কে তারা কনফার্ম করেছে। এই 5 জনের মধ্যে প্রথমজন হলেন ইভান গঞ্জালেস। এই ইভান গঞ্জালেস হচ্ছেন স্পেনের একজন খেলোয়াড়, 32 বছর বয়স, ডিফেন্সে খেলেন, ডিফেন্সিভ সেন্টার ব্যাক, অর্থাৎ তিনি স্টপার পজিশনে খেলেন। রিয়েল মাদ্রিদ বিতে খেলেছেন, সেগুন্ডা বি ডিভিশনের বহু ক্লাবে খেলেছেন, জার্মান ক্লাবে খেলেছেন এবং স্পেনের আন্ডার-21 টিম, স্পেন তো পৃথিবীর অন্যতম সেরা শক্তি, তাদের আন্ডার-21 টিমেও কিন্তু ইনি জায়গা পেয়েছিলেন। সুতরাং বলতেই পারি যে ইভান গঞ্জালেস তিনি কিন্তু
বড় মাপের প্লেয়ার। আসলে এবারে এফসি গোয়া তাদের গত বছরের বেশ কিছু খেলোয়াড়কে হারিয়েছিল, আপনারা শুনলেন, কারণ মুম্বাই সিটি এফসিতে গেছে। এইটা পূরণ করবার জন্যে এফসি গোয়াও কিন্তু ভালো ভালো খেলোয়াড়ের দিকে বিশ্বের বাজারে তারা হাত বাড়িয়েছে। দ্বিতীয় যে খেলোয়াড়ের নাম বলবো, তার নাম হলো জর্জ অর্টিজ মেন্ডোজা। তারও স্পেনে বাড়ি, 18 বছর বয়স, 5 ফুট 11 ইঞ্চি লম্বা, তিনিও মিডফিল্ডার, সেগুন্ডা বি ডিভিশনের বহু ক্লাবে খেলেছেন। 2018 সালে খেলেছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের বি দলে। সুতরাং বলতে পারি তিনিও ভালো মাপের খেলোয়াড়, সেগুন্ডা বিতে খেলেছেন এবং অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা বা রিয়েল মাদ্রিদের সঙ্গে তারা চ্যালেঞ্জ ছুড়ে দেন। সুতরাং এই দলের বিতে খেলা কিন্তু তার যোগ্যতারই পরিচয়। তৃতীয় যে খেলোয়াড় তাকে রিটেন করেছে এফসি গোয়া, সে হলো এডু বেটিয়া। স্পেনের এই এডু বেটিয়া 31 বছর বয়স, মিডফিল্ডে খেলেন, 6 ফুট লম্বা। 2013-14 সালে বার্সেলোনা বিয়েতে 39টা তার অ্যাপিয়ারেন্স আছে এবং 7টি গোল আছে। 2017 সালে তিনি খেলেন জারাগোসায়, স্পেন আন্ডার-20তে তিনি খেলেছেন, স্পেন আন্ডার-21 তিনি জায়গা পেয়েছেন। এই দুটোই 2009 সালে হয়েছে। চতুর্থ যে খেলোয়াড়কে এফসি গোয়া দলে নিয়েছে তার নাম হলো অ্যালবার্টো নগুয়েরা। স্পেনে বাড়ি, 30 বছর বয়স, 5 ফুট 10 ইঞ্চি লম্বা, সেন্ট্রাল মিডফিল্ডার, স্পেনের বহু ক্লাবে খেলেছেন, অ্যাটলেটিকো মাদ্রিদের সি, বি এবং এ, এই 3টি দলেই খেলার এর অভিজ্ঞতা আছে। এবং বলতে পারি ইনি অ্যাটলেটিকো মাদ্রিদেরই একটা প্রোডাক্ট। যে অ্যাটলেটিকো মাদ্রিদের যে আমরা জানি যাদের কোচিং ব্যবস্থা সারা বিশ্বে খুবই নাম করেছে, অত্যন্ত দ্রুত গতির এই খেলোয়াড় অ্যালবার্টো নগুরা একে দলে নিয়েছেন এফসি গোয়া। পঞ্চম যে খেলোয়াড়টি তারও বাড়ি স্পেনে, তার নাম হচ্ছে এগার অ্যাঙ্গুলো। এগার অ্যাঙ্গুলো 36 বছর বয়স, 5 ফুট 11 ইঞ্চি লম্বা, লেফট উইঙ্গার। 2003 সালে স্পেনের আন্ডার-19 খেলেছেন, স্পেনের আন্ডার-20 খেলেছেন, 2004 সালে স্পেনের আন্ডার-21 খেলেছেন। অর্থাৎ এই স্পেনের যে বিভিন্ন বয়সভিত্তিক দল আছে, জাতীয় দল, সেখানে খেলা একটা খেলোয়াড়ের বেসিক যে তিনি কত বড় খেলোয়াড়, তার এই যে বল ধরা ছাড়া এই যে বেসিক এডুকেশন, এটা যে কতটা বড়, এগুলো প্রমাণ হয় যে তিনি আন্ডার-21 বা আন্ডার-19, আন্ডার-20 এই যে দলগুলো যখন স্পেনের মতন একটা বিশ্বের সেরা দলে জায়গা পান, তখন বলতেই হবে যে ইনি খুব বড় মাপের প্লেয়ার। পোল্যান্ড, ফ্রান্স, সাইপ্রাস, গ্রিস এই সমস্ত দেশেরও বিভিন্ন দলে খেলেছেন। তার উপর কিন্তু অনেকটা বড় আশা নিয়ে এফসি গোয়া এবার নিয়ে এসেছে। এবারে আসি কেরালা ব্লাস্টার্সের কথা। এখনও পর্যন্ত কেরালা ব্লাস্টার্সের যা খবর, তাদের দুজনকে কিন্তু তারা কনফার্ম করেছে। একজন হলেন ফেকু ফেরেরা, আর্জেন্টিনায় বাড়ি, ফরওয়ার্ড লাইনে খেলেন, 6 ফুট 1 ইঞ্চি লম্বা। আসলে তার পুরো নাম হচ্ছে ফেকুন্ডো ফেরেরা, কিন্তু তাকে বলা হয় ফেকু ফেরেরা। তার 29 বছর বয়স, পর্তুগিজ ক্লাব বেনেফিকার থেকে তার উত্থান, আর্জেন্টিনার আন্ডার-20 তিনি খেলেছেন, 12টা অ্যাপিয়ারেন্সে 5টা গোল দিয়েছেন এবং আন্ডার-20 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার হয়ে তিনি খেলেছেন। লা লিগার দল আর-সিটি স্প্যানিয়লে তিনি অংশগ্রহণ করেছিলেন। দ্বিতীয় যে বিদেশি তিনি হলেন সিডোনচা, স্পেন। এই সিডোনচা স্পেনে বাড়ি, মিডফিল্ডার, 30 বছর বয়স, 6 ফুট লম্বা, অ্যাটাকিং মিডফিল্ডার, অ্যাটলেটিকো মাদ্রিদের ইয়ুথ প্রোডাক্ট তিনি। 2018-এ জামশেদপুরে খেলেছিলেন, 2019-এ কেরালা ব্লাস্টার্সে খেলেছিলেন। এই দুজনের নাম কেরালার দলের আমরা পেয়েছি। এবারে আসি জামশেদপুর এফসি কেমন দল করবে, বিদেশি চয়ন তাদের কেমন হয়েছে, কোন কোন বিদেশিকে তারা ধরে রাখলো বা নতুন কোন কোন বিদেশি আনলো, সেই আলোচনায় প্রথম নামটি হচ্ছে
পিটার হার্টলে। এই পিটার হার্টলে ব্রিটিশ নাগরিক, 6 ফুট 2 ইঞ্চি লম্বা, 32 বছর বয়স, ডিফেন্সে খেলেন। তার ইউথ কেরিয়ার শুরু হয়েছিল সান্ডারল্যান্ড ক্লাব থেকে, ইংল্যান্ডের একটি নামকরা ক্লাব। তিনি বিভিন্ন ইংল্যান্ডের যে ব্রিটিশ যে দল, সান্ডারল্যান্ড, ব্রিস্টল রোভার্স, মাদারওয়েল, সব জায়গায় খেলেছেন। খুব সুন্দর তার চেহারা, এবং এর ওপর জামশেদপুর এফসি ডিফেন্সের দায়িত্বটা দিচ্ছে। আশা করা যায় যে ব্রিটিশ ঘরানার পিটার হার্টলে যথেষ্ট ভালো মানের ফুটবল খেলবেন। দ্বিতীয় যে বিদেশি তারা নিয়েছে তার নাম হলো আইটার মনরয়। আইটার মনরয় স্পেনে তার নিবাস, 5 ফুট 9 ইঞ্চি লম্বা, 32 বছর বয়স। তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার, অ্যাটলেটিকো মাদ্রিদ সিতে খেলেছিলেন, তারপরে রোমানিয়াতে 28টি লিগ ওয়ান ম্যাচ খেলেছেন, এরপর ইসরায়েল প্রিমিয়ার লিগে খেলেছেন। 2019 জামশেদপুর এফসিতে তিনি যোগ দিয়েছিলেন, অর্থাৎ এবছর তাকে রিটেন করেছে জামশেদপুর। 18টি অ্যাপিয়ারেন্স ছিল এবং 1টি গোল। আসলে তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার, খুব স্বাভাবিকভাবেই তার প্রধান লক্ষ্য ছিল নিজের গোলটি বাঁচানো, সেই হিসেবে তিনি 1টি গোল করেছেন। তৃতীয় যে বিদেশিকে নেওয়া হয়েছে, ব্রাজিলের অ্যালেক্স লিমা, 31 বছর বয়স, 5 ফুট 10 ইঞ্চি লম্বা, মিডফিল্ডার। তিনি সুইজারল্যান্ড, শিকাগো, ভিয়েতনাম এই দেশগুলোতে যথেষ্ট যোগ্যতার সঙ্গে খেলেছেন, এবং ব্রাজিল ফুটবলের একটা ছোঁয়া তার খেলার মধ্যে পাওয়া যাবে। পরের যে, অর্থাৎ চতুর্থ যে বিদেশি, তার নাম হলো নেরিজাস ভালস্কিস। এই নেরিজাস ভালস্কিসকে কিন্তু আমরা যারা ফুটবল খবরাখবর রাখি তারা কিন্তু সবাই জানি। ইনি 2019 চেন্নাইন এফসির হয়ে আইএসএলের হায়েস্ট গোল গেটার হয়েছিলেন। শুধু বলতে পারি গোলটি খুব ভালো চেনেন। ইনি অ্যাকচুয়ালি লিথুনিয়াতে, এর বাড়ি লিথুনিয়া, 33 বছর বয়স ভালস্কিসের। 2007-08 সালে লিথুনিয়ার আন্ডার 21 হয়ে ইনি 6টি ম্যাচ খেলেছিলেন। 2013 লিথুনিয়া জাতীয় দলের হয়ে খেলেছিলেন। তাছাড়া 2008 বাল্টিক লিগ উইনার ছিলেন। 2013 এ লিগার টপ গোল স্কোরার ছিলেন, 27টি গোল দিয়েছিলেন। এই ভালস্কিস যথেষ্ট যোগ্যতার সঙ্গে ভারতবর্ষে খেলছেন। বলতেই পারি যে নেরিজাস ভালস্কিসকে দলে এনে জামশেদপুর এফসি কিন্তু তাদের ফরওয়ার্ড লাইনের শক্তি প্রচণ্ডভাবে বাড়িয়ে দিল। পঞ্চম যে খেলোয়াড়ের নাম আছে তার নাম হলো ডেভিড গ্রেনাডে। এই ডেভিড গ্রেনাডে স্পেনে বাড়ি, 29 বছর বয়স, 6 ফুট লম্বা ফরওয়ার্ড। ইউরোপের বিভিন্ন দলে খেলেছেন, অ্যালজিরা, গ্রেনেডা, এই সমস্ত নামী ক্লাবে তিনি খেলেছেন। 2015-16 অ্যালজিরা দলের হয়ে 31টি ম্যাচ খেলে তিনি 20টি গোল করেছেন। সুতরাং বলতে পারি ভারতের মাটিতে জামশেদপুরের হয়ে তিনি ভালো যদি খেলেন তাহলে জামশেদপুরের ফরওয়ার্ড লাইন কিন্তু দাঁড়িয়ে যাবে। এবারে আসি উড়িষ্যা এফসির কথায়। উড়িষ্যা এফসির আমাদের যে এখানে লিস্ট আছে তাতে 3 জন খেলোয়াড়কে, 3 জন বিদেশি এখনও পর্যন্ত নিয়েছেন, অর্থাৎ তারা আরও 4 জন বিদেশিকে আশা করা যায় শিগগিরই নেবেন। এই 3 জনের মধ্যে রয়েছেন প্রথম জন ডিওয়ান্ডো ডিয়াগনে, সেনেগালে বাড়ি, 25 বছর বয়স, 5 ফুট 9 ইঞ্চি লম্বা, ডিফেন্সিভ মিডফিল্ডার, বার্সেলোনা বিতে খেলেছেন এবং বার্সেলোনা দলেও খেলেছেন। বলতেই পারি খুবই প্রতিশ্রুতিবান এবং খুবই ভালো খেলোয়াড়। মাত্র 25 বছর বয়সে তিনি এসেছেন এবং ওড়িশা এফসির পক্ষে এটা কিন্তু খুব একটা ভালো রিক্রুটমেন্ট বলেই মনে হচ্ছে। 2011 সেনেগাল আন্ডার 17 খেলেছেন, 2012-13 সেনেগাল আন্ডার 20 খেলেছেন, 2014 সেনেগালের জাতীয় দলে খেলেছেন, এবং সেনেগাল কিন্তু খুব ফুটবল শক্তি হিসেবে বিশ্বে যথেষ্ট নামি। সেনেগাল দলের হয়ে খেলা, বিভিন্ন এজ গ্রুপ এবং শেষকালে জাতীয় দলের খেলা, কিন্তু যথেষ্ট নিজের প্রতি যোগ্যতা যে তার আছে সেটা আবার তিনি প্রমাণ দিয়েছেন। আশা করা যায় সেই প্রমাণ তিনি ওড়িশা এফসির হয়ে ভারতীয় মাঠেও রাখবেন। দ্বিতীয় যে খেলোয়াড় তিনি হলেন
ডিয়েগো মরিসিও ব্রেজিলে বাড়ি, 29 বছর বয়স, 6 ফুট লম্বা স্ট্রাইকার। ফ্লেমিঙ্গো থেকে তার ইয়ুথ কেরিয়ার শুরু হয়েছিল, রাশিয়া, থাই প্রিমিয়ার সব জায়গায় তিনি খেলেছেন। 2011-এ ব্রাজিলের আন্ডার-20-তে খেলেছেন, 8টে অ্যাপিয়ারেন্সে 2টো গোল আছে। সাউথ আমেরিকা ইয়ুথ লীগ যেটা, সেখানে তিনি কিন্তু যোগ্যতার সঙ্গে খেলেছেন। ডিয়েগো মরিসিও তৃতীয় যে খেলোয়াড় তার নাম হলো মার্সেলিনো। মার্সেলিনো 2017-18 মরশুমে পুনে সিটি এফসিতে 14টি গোল করেছিলেন, 2019-এ হায়দ্রাবাদ এফসিতে 7টি গোল করেছিলেন। তিনি উইঙ্গার হিসেবে খেলেন, 33 বছর বয়স, 5 ফুট 11 ইঞ্চি লম্বা। মার্সেলিনোর কিন্তু আইএসএলে যারা খেলা দেখেন তারা জানেন যথেষ্ট দ্রুত গতি সম্পন্ন একজন উইঙ্গার, এবং তিনি অ্যাটলেটিকো মাদ্রিদের বিতে খেলেছেন, স্পেন, গ্রিক, এমিরেটস বিভিন্ন দেশে খেলেছেন, যথেষ্ট যোগ্যতার সঙ্গে খেলেন। এবং এই তিনটি যে খেলোয়াড় বিদেশি খেলোয়াড় চয়ন করেছেন ওড়িশা এফসির, খুব দেখে শুনে করেছেন, এবং মূলত কম বয়সী খেলোয়াড়দের কিন্তু নেওয়া হয়েছে। বেশি বয়সী তার যত নামই হন না কেন, এখনও পর্যন্ত কিন্তু ওড়িশা এফসি তাদের দলে নেয়নি, এবং তাদের যে বিদেশি চয়ন দেখে মনে হচ্ছে যে তারা তারুণ্যের উপর জোর দিয়েছেন বেশি। এবারে আসা যাক হায়দ্রাবাদ এফসি কেমন দল বিদেশি নিয়েছে। হায়দ্রাবাদ এফসিতে আপাতত 3 জন খেলোয়াড় নেওয়া হয়েছে। একজন হলেন নেস্টার গডিলো, স্পেনে বাড়ি, 31 বছর বয়স, সেগুন্ডা বিতে খেলেছেন। এই নেস্টারকে আমরা জানি, আমরা দেখেছি, 2018-তে চেন্নাই সিটির হয়ে এসেছিলেন, 2018-তে চেন্নাই সিটি আই লিগ পেয়েছিল এবং একটা আলোড়ন তুলেছিল। চেন্নাই সিটির তদানীন্তন কোচ স্পেনে গিয়ে দেখে শুনে একে এনেছিলেন। 2019-এর অক্টোবর থেকে হায়দ্রাবাদ এফসিতে তিনি যোগ দিয়েছেন। এরপরে আছে জোয়েল চিয়ানিস। এই জোয়েল চিয়ানিস অস্ট্রেলিয়ার খেলোয়াড়, 30 বছর বয়স, 5 ফুট 11 ইঞ্চি লম্বা স্ট্রাইকারে খেলেন। ইয়ুথ কেরিয়ার শুরু হয়েছে সিডনি এফসি থেকে, এ লিগ খেলেছেন, পার্থ গ্লোরিতে 2018-19-এ খেলেছেন। তৃতীয় খেলোয়াড় জোয়াও ভিক্টর, ব্রাজিলে, 26 বছর বয়স, 5 ফুট 10 ইঞ্চি লম্বা লেফট উইঙ্গার। এই হলো হায়দ্রাবাদের বিদেশি চয়ন। সবশেষে আসি এটিকে মোহনবাগানের কথায়। এটিকে মোহনবাগান যে মোটামুটি 7 জন বিদেশি ঠিক করে ফেলেছে, তাদের কথায় প্রথমেই আসে রয় কৃষ্ণের নাম। 33 বছর বয়স, 5 ফুট 7 ইঞ্চি লম্বাই রয় কৃষ্ণা সম্পর্কে নতুন করে কিছু পরিচয় করিয়ে দেবার নেই। গত বছর এটিকে মোহনবাগান বা এটিকে দলের যারা খেলা দেখেছেন তারা জানেন কি বিধ্বংসী রূপে তিনি ডেভিড উইলিয়ামসের সঙ্গে জুড়ি বেঁধে খেলতে পারেন। ওয়েলিংটন ফোনিক্সে 122 বার খেলে 51টি গোল দিয়েছেন। ফিজি জাতই খেলোয়াড়, ফিজি আন্ডার-20, আন্ডার-23, 2007-এ ফিজি ন্যাশনাল টিমে খেলেছেন, 40 বার ফিজি জাতীয় দলের হয়ে খেলে 29টা গোল করেছেন। 2019-এ এটিকেট হয়ে খেলে 21টা অ্যাপিয়ারেন্সে 15টি গোল করেছিলেন। যদি শেষ খেলায় তার পায়ে চোট না লাগতো এবং চোখের জল ফেলে মাঠের বাইরে না আসতে হতো, হয়তো তিনি আইএসএলের হায়েস্ট গোল গেটারের পুরস্কারটা পেলেও পেতে পারতেন। এ রায় কৃষ্ণাকে আরেক বছর ধরে রেখেছে এটিকে মোহনবাগান। দ্বিতীয় খেলোয়াড় হলেন এডু গার্সিয়া, স্পেনের এই 30 বছরের খেলোয়াড়, অ্যাটাকিং মিডফিল্ডার, স্পেন, চীন বিভিন্ন দেশে খেলেছেন, 5 ফুট 11.5 ইঞ্চি প্রায় 6 ফুট লম্বা, 2017-18 খেলেছিলেন বেঙ্গালুরুতে। এই এডু গার্সিয়া মাঝ মাঠে কিন্তু অনেকটা জায়গা জুড়ে খেলেন এবং তার উপর যথেষ্ট ভরসা করেন কোচ হাবাস। তৃতীয় খেলোয়াড় যার সঙ্গে এর মধ্যে চুক্তি হয়ে গেছে তিনি হলেন আইরিশ ডিফেন্ডার কার্ল ম্যাকিউ, 27 বছর বয়স, গত বছর চোটের জন্য বেশি খেলতে পারেননি, কিন্তু যে কটা ম্যাচ খেলেছিলেন তাতে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে তাঁর যাত্রা কত ভালো। এই আইরিশ দলের এই খেলোয়াড়
2016 সালে মাদারওয়েল এফসিতে খেলেন। মাদারওয়েল এফসি অত্যন্ত বড় ক্লাব। এবছর তিনি কেমন খেলেন? তিনি ডিফেন্সিভ মিডফিল্ডারও খেলতে পারেন, স্টপারও খেলতে পারেন। এটিকে দলের এটিকে মোহনবাগান দলের যে রক্ষণভাগ বা রক্ষণাত্মক যে ভূমিকা হাবাস পালন করে থাকেন তাতে কিন্তু এই কার্ল ম্যাকুয়ের একটা বড় ভূমিকা আছে। চতুর্থ খেলোয়াড়, তিনি এখনও চুক্তিপত্রে সই করেননি, তবে তথ্যাভিজ্ঞ মহল মনে করছেন যে কোনো সময় তিনি করে দিতে পারেন, তিনি হলেন ডেভিড উইলিয়ামস। এই ডেভিড উইলিয়ামসের বাড়ি হচ্ছে অস্ট্রেলিয়ায়। 32 বছর বয়স, 5 ফুট 10 ইঞ্চি লম্বা ফরওয়ার্ড। 2018 সালে উনিও ওয়েলিংটন ফোনিক্সের খেলে 25-11 গোল করেছিলেন। প্রকৃতপক্ষে রয় কৃষ্ণের সঙ্গে তাঁর যে একটা কম্বিনেশান গড়ে উঠেছে এই অস্ট্রেলিয়ার ওয়েলিংটন ফোনিক্সের খেলেই হয়েছিল, এবং এখনও পর্যন্ত একে অপরের উপর খুব নির্ভরশীল। গত বছর তিনি 11 গোল করেছেন, কারণ একটা দীর্ঘ সময় তার পায়ে চোটের জন্য তিনি কিন্তু এটিকে ধরে খেলতে পারেননি। অস্ট্রেলিয়া U17, U20, U23 তিনি নিয়মিত খেলেছেন এবং জাতীয় দলের হয়েও খেলেছেন। অস্ট্রেলিয়ার অনেক বড় বড় দলে খেলেছেন, তাছাড়াও ডেনমার্ক হাঙ্গেরিতেও ক্লাব ফুটবলে তাঁর ভূমিকা ছিল। পঞ্চম যে খেলোয়াড় যার সঙ্গে মোহনবাগানের খেলা চুক্তি প্রায় পাকা হয়ে গেছে, এখনও সই হয়নি অবশ্য, তার নাম হলো টিডি স্পেনের খেলোয়াড়। 29 বছর বয়স, 6 ফুট লম্বা, সেগুন্ডা বিতে তিনি রেগুলার খেলেছেন। 2015-16 এটিকেতে খেলেছিলেন, 2017-18-19 জামশেদপুরে খেলেছেন, 2016 এটিকে যে ISL জিতেছিল তাতে একটা বড় ভূমিকা টিরির ছিল। পরে অবশ্য তিনি এটিকে ছেড়ে চলে গিয়েছিলেন। এবছর কোচ হাবাসের পছন্দে তিনি টিরি আবার ফিরে আসছেন, এখনও যদিও সই হয়নি। ষষ্ঠ খেলোয়াড় হলেন জাবি হার্নান্ডেজ। জাবি হার্নান্ডেজ গঞ্জালেস পুরো নাম, আমরা জাবি বলি। 6 ফুট 1 ইঞ্চি লম্বা, দীর্ঘকায় চেহারা, 31 বছর বয়স, অ্যাটাকিং মিডফিল্ডার, মানে বাড়তি ফরওয়ার্ডের একটা দায়িত্ব পালন করেন, অ্যাটাকিং মিডফিল্ডার। অত্যন্ত দ্রুত গতির, পোলিশ লিগে খেলতেন KS ক্রেসোরিয়ার সঙ্গে, ক্রেসোরিয়ার হয়ে। ইউরোপিয়া লিগে খেলেছেন, কোয়ালিফায়ার খেলেছেন, স্পেনের U19 খেলেছেন এবং রিয়েল মাদ্রিদ বিতে কিন্তু তিনি রেগুলার খেলেছেন। সুতরাং খুবই বড় মাপের খেলোয়াড় এই জাবি। সপ্তম যে খেলোয়াড় যার সঙ্গে মোহনবাগান অনেকদিন ধরে চেষ্টা করছে চুক্তি পাকা করতে, কারণ AFC কাপে একজন এশিয়ার কোটার খেলোয়াড় দরকার, সেক্ষেত্রে ডেভিড উইলিয়ামস আছেন এশিয়ান কোটার খেলোয়াড়, কিন্তু তাঁর যদি চোট লাগে তাহলে সেক্ষেত্রে আরেকজন এশিয়ান কোটার খেলোয়াড় নেওয়ার জন্য এটিকে মোহনবাগান কিন্তু প্রচুর চেষ্টা করছিল। শেষ পর্যন্ত ব্র্যাড ইমানের সঙ্গে যা শোনা যাচ্ছে যে চুক্তি পাকা হয়ে গেছে। অস্ট্রেলিয়ার এই খেলোয়াড় 6 ফুট 1 ইঞ্চি লম্বা, স্কটল্যান্ডের U19 U21 খেলেছেন, তারপরে অস্ট্রেলিয়ার জাতীয় দলে ডাকমান, মিডফিল্ডার। নিউ ক্যাসেল ইউনাইটেড একাডেমি থেকে তার উত্থান, সেখান থেকে ব্রিসবেন রিয়ারে খেলেছেন। ব্র্যাড ইমান কিন্তু এ লিগে খুবই নাম করা খেলোয়াড়, এবং তিনি যদি সত্যি মোহনবাগানে আসেন, যার সম্ভাবনাই কিন্তু 95% থেকে 99% মধ্যেই বলবো, কারণ কথাবার্তা পাকা হয়ে গেছে বলেই আমাদের কাছে খবর। তিনি যদি আসেন বলতেই পারি যে মাঝমাঠ অনেক শক্তিশালী হবে, এবং AFC কাপ খেলার সময় কোনো কারণে এই দুজন এশিয়ান কোটার খেলোয়াড়ের একজনে যদি চোটও লাগে তাহলেও কোনো অসুবিধা হবে না, কারণ আমরা সবাই জানি যে একজন এশিয়ান কোটার খেলোয়াড় পাওয়ার খেলা কিন্তু মাঠে থাকা বাধ্যতামূলক। সেক্ষেত্রে যদি না থাকতে পারেন, ওই একজন এশিয়ান কোটার বাদ দিয়েই কিন্তু এটিকে মোহনবাগানকে খেলতে হবে। সুতরাং তাকে পেয়ে মোহনবাগান এটিকে বা এটিকে মোহনবাগান দুদিক থেকেই লাভবান হয়েছে, এটাই আমরা বলতে পারি। এখন অপেক্ষা কখন তিনি সই সাবুত করেন। মোটামুটি এই ছিল এটিকে মোহনবাগানের বিদেশি নিয়ে আলোচনা। আজকে আমরা নর্থ ইস্ট ইউনাইটেড FC এবং ইস্ট বেঙ্গল বাদ দিয়ে প্রত্যেকটা দলেরই এ পর্যন্ত যা বিদেশি এসেছে তাদের আমরা আলোচনা করেছি। ভবিষ্যতে নিশ্চয়ই আরও কিছু কিছু দলের বিদেশি আসবে, বেশ কিছু দলের এখনও বিদেশি কোটা নেওয়া বাকি আছে,
তাছাড়া যে দুটি দলকে নিয়ে বললাম না, ইস্ট বেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তাদের কথাও আছে। এ ব্যাপারে আমরা খবর পেলেই আপনাদের কাছে জানাব, সেইটুকু প্রতিশ্রুতি আমরা দিতে পারি। এই আপডেটগুলোই তোমাদেরকে দেওয়ার ছিল আজকে, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটার ব্যাপারে তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে, ভালো থেকো, পাশে থেকো।